নিরাপত্তাহীনতায় ভুগছে এনজিপি থানার বিভিন্ন এলাকার বাসিন্দারা। গোটা থানা এলাকায় প্রায় সমস্ত সিসিটিভি বিকল হয়ে পড়ে রয়েছে, ফলে সর্বত্র বেড়েই চলেছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। হিলদোল নেই প্রশাসনিক কর্তাদের। দিনটা ছিল 11 মে 2021। ঘটা করে এনজিপি থানা এলাকার 63টা সিসিটিভি উদ্বোধন করেন তৎকালীন শিলিগুড়ির পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিনহা। 21টি এলাকার 63 ক্যামেরার নজরদারির মূল কন্ট্রোল রুম করা হয়েছিল থানা চত্বরে। সিসিটিভির নজরদারির ফলে এনজিপি থানার বিভিন্ন এলাকার অপরাধমূলক কাজকর্মে প্রায় ইতি পড়েছিল। আর রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় সমস্ত সিসিটিভি ক্যামেরায় বিকল হয়ে পড়ে রয়েছে, যা নিয়ে কোনো মাথা ব্যথা নেই পুলিশ মহলে। মাস কয়েক ধরে এনজিপি থানার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা সামনে আসে। দিনের বেলায় অম্বিকানগর বাজারের একটি সোনার দোকানে চুরির ঘটনায় এখনো কোনো নিষ্পত্তি করতে পারেনি পুলিশ। পাশাপাশি ফুলবাড়ি বাজার সংলগ্ন এলাকায় সোনার দোকানে চুরিও রেশ এখনো কাটেনি। সিসিটিভির নজরদারিতে একদিকে যেমন অপরাধমূলক কাজকর্ম অনেকটাই কমে গিয়েছিল, পাশাপাশি পুলিশ অনুসন্ধানেও বিশেষ ভূমিকা পালন করে এই সিসিটিভি। দীর্ঘদিন ধরে বিকল হয়ে থাকলেও কেন সারাইয়ের সদিচ্ছা নেই প্রশাসনিক কর্তাদের, এই প্রশ্নের পাশাপাশি চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে বিভিন্ন ব্যবসায়ী মহলে। কি জানাচ্ছেন এই বিষয়ে ব্যবসায়ীরা? একটা গোল করতে পারে না, দম নেই, চিড়ি খাইলে জোর আইব কেমনে, জোর আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। আমি বলো তো, অনেকেই আতঙ্ক, তার কারণ হলো অম্বিকানগর বাজারে প্রশাসন থেকে সিসি ক্যামেরা এখানে লাগানো হয়েছিল, কিন্তু প্রায় 2-2.5 মাস থেকে এখানে সিসি ক্যামেরা বন্ধ। তা প্রশাসনকে জানানো হয়েছিল যে এখানে সিসি ক্যামেরাটা বন্ধ, তারপরেও এই বাজার থেকে পুরো লাইটও, যে ফুলবাড়ি ওয়ানের লাইটগুলো লাগানো হয়েছে রাস্তায়, সেই লাইটও বন্ধ, যার জন্য এখানে অন্ধকারও থাকে এবং সেই জন্য আমাদের বাজারে খুব আতঙ্কিত আছে দোকানদাররা। তার কারণ কিছুদিন আগে একটা মোবাইলের দোকানে চুরি হয়ে গেল, প্রচুর মোবাইল চুরি হয়ে গেছে, সেইখান থেকে প্রশাসনের কাছে তারা দ্বারস্থ হয়েছিল দোকানদার, কিন্তু এখনও পর্যন্ত সেটা কোনো খবর পাওয়া যায়নি। তাই এত কিছু হচ্ছে, অথচ সিসি ক্যামেরাটা যদি থাকতো চালানো, তাহলে হয়তো প্রশাসন নির্দিষ্টভাবে একটা ইস্যু করতে পারতো যে কে কারা এটা চুরি করছে। তা বলবো যে আমাদের অম্বিকানগর বাজারে আমি একজন দোকানদার হিসেবে বলছি যে অবশ্যই প্রশাসনকে এটা দেখার দরকার এবং সিসি ক্যামেরাটাকে খুব তাড়াতাড়ি ঠিক করা দরকার। অবশ্যই আমরা আতঙ্কিত আছি সোনার দোকানদার। কি হয়েছিল এই আগে আপনার দোকান? আগে দোকান বন্ধ করার সময় আমি শাটার নামে বন্ধ করতেছিলাম, তখন গাড়ির ওখানে আমি ব্যাগ রেখেছিলাম, ব্যাগের থেকে একটা পার্স উঠে নিয়ে যে চম্পট হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি প্রশাসনগত দ্বারস্থ হয়েছিলেন? অবশ্যই হয়েছি। এই যে সিসি ক্যামেরাটা খারাপ হয়ে আছেন, তাদের কতটা আপনার আতঙ্ক, কি উচিত প্রশাসনকে? প্রশাসন এটা তড়িঘড়ি এটা সঠিক করা দরকার, ঠিক করা দরকার। কি